हेलो माय ऑल फ्रेंड्स, आशा करी अपनारा प्रत्येके भालो आछेन। आज के अपन सामने जो भिडियो आमी निये एसेछि एकटा जब बुस्ट आर्निंग एप्लीकेशन, जे एप्लीकेशनेर कथा आपनादेर बोलबो, जेखान थेके आपनारा पार्टिते बाड़ीते बसे आपनादेर फोनेर माध्यमे अनलिमिटेड भावे इनकाम करते पारबेन, एखान थेके लाखो लाखो टाका इनकाम करते पारबेन। ओके, तार जोन्नो कयेकटा स्टेप आपनादेर फलो करते हबे। तो अनेक बंधुराई होयतो भाबछेन जे কিভাবে আমরা এই কাজটা স্টার্ট করব বা কিভাবে রেজিস্টার করব এই কোম্পানিতে বা এই অ্যাপসের মাধ্যমে, তার জন্যই আপনাদের একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। শেষ পর্যন্ত পুরো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন, আশা করব প্রত্যেককে বুঝতে। রেজিস্টার করার জন্য আপনাদেরকে ফার্স্ট প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর ওপেন করুন, ওপেন করার পর লিখুন প্রাইম কেস প্রো, PRIME। দেখুন লেখার সাথে সাথে অলরেডি অ্যাপসটা চলে এসছে সামনে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আমি লিখলাম PRIME, লেখার সাথেই দেখুন ফার্স্ট প্রাইম কেস প্রো অ্যাপ্লিকেশন শো করছে। তো ওইখানে ক্লিক করুন, ক্লিক করে আপনারা অ্যাপসটা ওপেন করুন। ওকে, তো আমি ইনস্টল করার জন্য ওপেন করলাম, ওপেন করে আপনারাও প্রত্যেকে ওপেন করুন। ওপেন করার পর ইনস্টল অপশন দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর রেটিং পাওয়ার রয়েছে 4.3। ওকে, আপনারা প্রত্যেককে ইনস্টল করুন, ইনস্টল অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ইনস্টল হবে, খুব ছোট এমবির একটা অ্যাপস, কুইকলি ইনস্টল হয়ে যাবে। আপনারা প্রত্যেককে ইনস্টল করে নিন ফার্স্ট। ওকে, তো দেখুন নেট স্লো থাকার জন্য ইনস্টল হতে টাইম লাগলো। তো অলরেডি ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপসটাকে আমি ওপেন করব। তো ফ্রেন্ডস, প্রত্যেকে ঠিকঠাকভাবে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, কারণ স্কিপ করে যদি দেখতে থাকেন তো আপনাদের রেজিস্টার করতে প্রবলেমস হবে। তো জাস্ট আমি অ্যাপসটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখানে ফার্স্ট অপশানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসবে রেজিস্টার করার জন্য। তো ঠিকঠাকভাবেই কিন্তু রেজিস্টারটা কমপ্লিট করবেন, ওকে, কারণ একটা ফোনে কেবলমাত্র একবার আইডি বানানো যায়, সেকেন্ড আইডি বানানো যায় না। ওকে, তো তার জন্য ধৈর্য ধরে ভালো করে ভিডিওটা আপনাদের দেখতে হবে, ভিডিওটা দেখার পর আপনাদের রেজিস্টার কমপ্লিট করতে হবে। ওকে ফ্রেন্ড, তো দেখুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো অ্যাড চলে এসছে, এটা আমি ক্রস চিনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি পেজ শো করছে, এখানে অ্যারো চিহ্নতে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন শো করছে, এতে ক্লিক করুন, পরপর পেজ চলে আসবে। ওকে, তো অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পর আবার চলে এসছে দেখুন ওয়াচ অ্যান্ড আর্ন। তো এখানেও আমরা অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পর আবার একটা পেজ আপনাদের সামনে শো হবে দেখবেন। ওকে, তো এখানে দেখুন এই টিক মার্কে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করুন, টিক মার্কে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসবে। নেক্সট, আপনাদের এইভাবে যে একটা ইন্টারফেস শো হবে, এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ঠিকঠাকভাবে বসাবেন, যে নাম্বার আপনাদের রানিং আছে আপনাদের ফোনে রয়েছে। আপনাদের রেকমেন্ড আমি করবো সবসময়ের জন্য আপনারা যে নাম্বারটা দেবেন সেই নাম্বার আপনাদের ফোনে যেন থাকে। ওকে, মোবাইল নাম্বার দিলেন, ইমেল অ্যাড্রেস দেবেন, পরপর দেখুন তিনটে বক্স সাইন রয়েছে, তিনটে বক্স সাইনে ক্লিক করবেন। তিনটে বক্স সাইনে ক্লিক করার পর সাবমিট করবেন। তো আমি আমার প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করে নিচ্ছি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনারা প্রত্যেকেই ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ওকে, ডিটেলস ফিল আপের পর যখন আমরা সাবমিট অপশানে ক্লিক করব, ক্লিক করার পর এইভাবে দেখুন একটা ইন্টারফেস শো হবে, এখানে আমরা প্রসিডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের রেফার কোড চাইবে, যিনি আপনাকে রেফার করেছেন ওনার স্পন্সর আইডিটা এখানে বসাবেন, দেখবেন ওনার নামের চারটা অক্ষর এবং মোবাইল নম্বরের শেষের চারটা অক্ষর দিয়ে রেফার কোডটা থাকবে।
সেভাবেই কিন্তু রেফার কোডটা ঠিকঠাকভাবে বসাবেন। অলরেডি দেখবেন আপনাকে যিনি ইনভাইট করেছেন উনি যে স্পন্সর আইডিটা দিয়েছেন সেটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, খেয়াল করে বসিয়ে তো ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর দেখবেন এইভাবে একটা ইন্টারফেস শো হবে, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের ডিটেলস সাবমিটের জন্য একটা বায়োডাটা পেজ চলে আসবে, এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, পাসওয়ার্ড আপনাদের খুশি অনুযায়ী এবং কনফার্ম পাসওয়ার্ড সেই একই দেবে। তো প্লিজ আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিন, আপনাদের ফার্স্ট নেম দিন, লাস্ট নেম, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা কিন্তু আপনারা আপনাদের ডায়েরিতে নোট করে রেখে দেবেন বা সেভ করে রেখে দেবেন, তাতে পরবর্তীকালে আপনাদেরই পজিটিভলি আসবে। ওকে, তো আমিও ফিল আপ করে নিচ্ছি, আপনারা প্রত্যেকে ফিল আপ করে নেবেন। এইভাবেই আপনারা প্রত্যেককে ডিটেলস ফিল আপ করার পর দেখবেন রেজিস্টার অপশান রয়েছে নিচের দিকে, রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা পেজ শো হবে যেখানে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলেন তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা নিয়ে এসে ওখানে বসিয়ে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের অ্যাপসের হোম পেজ ওপেন হয়ে যাবে। এইরকম হোম পেজে নিচের দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এক্সকেপ করলে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ফুল নেম এবং আপনাদের রেফার কোড যুক্ত হোম পেজ কোম্পানির অলরেডি ওপেন হয়ে যাবে। ওকে, হোম পেজ ওপেন হয়ে যাওয়া মানেই আপনারা ইনকাম স্টার্ট করে দিতে পারবেন। পরবর্তী নেক্সট অবশ্যই আপনাদের যিনি স্পন্সর করেছেন বা ইনভাইট করেছেন কীভাবে ওয়ার্ক করতে হবে তার ডিটেলস আপনাদের শেখাবে, বোঝাবে। ওকে, আশা করবো ফ্রেন্ডস আপনারা প্রত্যেককে ভালো করে বুঝতে পারলেন কীভাবে প্রাইম কেসের মাধ্যমে আইডিটা রেজিস্টার কমপ্লিট করবেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। তো আপনার প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমার সাথে থাকুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।